2023 সাল হবে বৈশ্বিক অর্থনীতির জন্য একটি কঠিন বছর। তবে সে কারণে এ বছরের জন্য নিজেদের করা প্রবৃদ্ধির পূর্বাভাস 2.7% নিচে নামাতে রাজি নয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এ বিষয়ে আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জিওর্জিভা বলেন, গত বছরের মতো এবছর অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচকগুলো খুব বেশি নিচের দিকে থাকবে না। তিনি বলেন, এবছর অর্থনৈতিক প্রবৃদ্ধির শ্লথ গতি বজায় থাকলেও খুব অবনতি হবে না। তার কারণ, শ্রমবাজারের ভালো অবস্থা, এটা অর্থনীতির জন্য ইতিবাচক দিক। এবছরের শেষ নাগাদ আবারও ঘুরে দাঁড়াবে বৈশ্বিক অর্থনীতি ও 2024 সালে তা আবারও মজবুত অবস্থানে চলে যাবে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব, সাইবার হামলা ও ইউক্রেন যুদ্ধের জন্য কিছুটা অনিশ্চয়তা রয়েছে বলে মন্তব্য করেন আইএমএফ প্রধান।